চট্টগ্রাম নগরের আকবরশ থানাধীন হারবাতুলির কালের ছড়া খালের প্রায় এক কিলোমিটার অংশে আজ বুধবার সকালে এক অভিযান চালিয়ে 30টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর মধ্যে রয়েছে ডেরি ফার্ম, গুদামঘর, আবাসিক প্লটের সীমানা দেয়াল, দোকানসহ বিভিন্ন ধরনের পাকা স্থাপনা। বিভাগীয় পাহাড় ব্যবস্থাপনা কমিটির 29তম সভার সিদ্ধান্ত মতে আজ বুধবার সকালে জেলা প্রশাসন চট্টগ্রামের নেতৃত্বে সিএমপি, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিডিএ, ওয়াসা, পিডিপি, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেড, বাপা, বেলাসহ বিভিন্ন সংস্থার সহযোগিতায় এই যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সমন্বয় করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কাঠুলি সার্কেলের সহকারী কমিশনার ভূমি আরাফাত সিদ্দিকী। উল্লেখ্য, আগামীকালও অভিযান পরিচালনা করা হবে। জনস্বার্থে জেলা প্রশাসন চট্টগ্রাম জেলার পাহাড়, টিলা, নদী, খাল ইত্যাদির অবৈধ দখল উচ্ছেদে অভিযান অব্যাহত রাখা হবে বলে চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।